नमस्कार, বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব ইচড়ের একটি খুব সুন্দর রেসিপি। এই সুস্বাদু রেসিপিগুলো একবার তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এই রান্নাটা খাসির মাংস হচ্ছে ভালো লাগে খেতে। চলুন দেখা যাক কিভাবে আমি ইচড় তৈরি করি। এই জায়গায় আমি হাফ ইচড় নিয়েছি। ইচড়টা ভালো করে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পিছনের অংশটা একটু মোটা করে ফেলে দিতে হবে খোসা, তাহলে কিন্তু শক্ত থাকবে না। আমি পিছনের অংশটা ভালো করে মোটা করে ফেলে দিয়েছি। এইগুলো হলো ইচড়ের কোয়া, আর ইচড়ের বীজগুলো আমি অবশ্যই খোসাগুলো ছাড়িয়ে হলুদ অংশটা ছাড়িয়ে রান্নাটা করছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা জল। এমনভাবে জলটা দিতে হবে ইচড়টা ভালোভাবে যেন ভিজে যায়। এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। ভালো করে জলটা একটু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর ইচড়গুলো এর মধ্যে আমি ছেড়ে দেব। ইচড়গুলো ছেড়ে দিয়ে 6 থেকে 7 মিনিটের মতন ইচড়টা ভাপিয়ে নেব। আর ইচড়টা একদম গালাবো না, হাফ সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ করে নিলে খেতে কিন্তু খুবই স্বাদ হবে। দেখুন ইচড়টা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। দেখে নিচ্ছি ইচড়টা হাফ সিদ্ধ হলো কিনা। দেখা যাচ্ছে হাফ সিদ্ধ হয়েছে। আমি আস্তে আস্তে করে একটা ঝাঁঝরি হাতা দিয়ে ইচড়গুলো তুলে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে একবারে একটা জায়গায় ঢেলে দিতে পারেন। আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষার তেল। আমি একবারই সরষার তেলটা দিয়ে নিচ্ছি। একবারে আলু ভেজে এই তেলেতে আমি ইচড়টা রান্না করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করা আলু। আলুগুলো কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি ইচড়ের মতো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেব আমি গুঁড়ো হলুদ। হলুদ দিয়ে এইবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশি ভাজার দরকার নেই, হাফ ভেজে নিলেই চলবে। এতে খুব সুন্দর আলুগুলো মিশবে। 2-4টা আলু ইচড়েতে ভেঙে দেওয়া যাবে। লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। আলুগুলো ভাজা হয়েছে, আমি আলুগুলো তুলে নিলাম। কড়াইয়ে যতটুক তেল আছে ওই তেলেই রান্না করছি। দিয়ে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো আমি সাদা জিরে 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর আমি দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য নুন। দিয়ে আমি ভেজে নিচ্ছি একটুখানি, যেন আদা রসুনের কাঁচা ঝাঁজটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ জিরে বাটা। দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা বাটা 2 চা চামচ। এই জায়গায় আছে পোস্ত বাটা 2 চা চামচ, গুঁড়ো হলুদ 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এইবার মশলাগুলো সব ভেজে নিচ্ছি। মশলাগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়েছে, মশলা থেকে দেখুন তেল উঠছে। এতে আমি দিয়ে দেবো বাটি ধুয়ে জল 1/2 কাপের মতো। মশলাগুলো 30 সেকেন্ডের মতো কষিয়ে নেব। কষানো হয়েছে। দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরে লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এটা জাস্ট একটু কালার আসার জন্য।
আজ আমার কাছে টমেটো নাই তাই দিতে পারিনি। দিয়ে দেবো আমি টক দই, 100 গ্রাম টক দই দিয়ে আমি মশলাগুলো আর 30 সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাতে কিন্তু ইঁচড় খেতে খুব দারুণ লাগবে। সিদ্ধ করা যে ইঁচড়গুলো, সেই ইঁচড়গুলো এতে আমি দিয়ে দিচ্ছি। ইঁচড়গুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। যতটাই কষাবেন ততটাই কিন্তু ইঁচড় খেতে ভালো লাগবে। এই রান্নাটা অবশ্যই করে খাবেন। যদি ভালো লাগে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন। ইঁচড় আমার কষানো হয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি 1 মিনিটের মতন কষিয়ে নেব। এই রান্নাটা দিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে। দিয়ে দিচ্ছি আমি জল। জল কিন্তু আমি বেশি দেব না, এমনভাবেই জলটা দেব আলু ইঁচড় সিদ্ধ হবে আর জলটাও যেন শুকিয়ে যাবে। এই রান্নাটা শুকনো শুকনোই হবে। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 4 খানা, ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। রান্নাটা আমার একদমই তৈরি, আর একটুখানি বাকি আছে। ঘি গরম মশলা দিলে রান্না একদম তৈরি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এই রান্নাটা অবশ্যই করে খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, তাতে কিন্তু একদম ভুলবেন না। এইভাবে নাড়াচাড়া দিয়ে জলটা আমি খানিকটা শুকিয়ে নেবো। জল শুকিয়ে এসেছে, এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর দিতে হবে গরম মশলা বাটা। এইবার ঘি আর গরম মশলা একই সঙ্গে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। রান্না আমার একদম তৈরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।